الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. السلام والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের মাদানী মুন্না এবং মাদানী মুনিরা, আলহামদুলিল্লাহ আসসাবজাল, আমরা আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি এক বিশেষ এবং শিক্ষামূলক অনুষ্ঠান, যার নাম হচ্ছে আসুন দোয়া শিখি নিয়ে। এই অনুষ্ঠান নিয়ে আলহামদুলিল্লাহ আসসাবজাল এই অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি মাদানী মুন্নাদেরকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে মাদানী মুনারা উপস্থিত রয়েছে। আমরা ইনশাআল্লাহ আসসাবাজাল দোয়ার অনুশীলন করব, দোয়া শিখব। আর আপনারা যারা দেখছেন বা শুনছেন আমাদেরকে, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আসসাবাজাল আমাদের সাথে অনুশীলন করে আপনারাও দোয়া শিখে নিন, ইনশাআল্লাহ আসসাবাজাল আমরা দোয়া শিখব। আপনারা অবগত রয়েছেন আমাদের এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ কয়েক পর্ব যাবৎ হচ্ছে, ইনশাআল্লাহ আরও হবে। আমরা ইতিমধ্যে বেশ কিছু দোয়া শিখে নিয়েছি, ইনশাআল্লাহ আজকাল আজকেও আমরা দোয়া শিখব। আমরা গত পর্বে, আপনার অবগত রয়েছেন, আমরা গত পর্বে শিখেছি ঘরে প্রবেশ করার এবং ঘর থেকে বাইরে বের হওয়ার দোয়া। ইনশাআল্লাহ আজকাল আমরা আজকেও ইনশাআল্লাহ দোয়া শিখব, আজকে মসজিদে প্রবেশ করার এবং মসজিদ থেকে বের হওয়ার দোয়া শিখব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে থাকুন, এখানে মাদানী মুন্নারা উপস্থিত রয়েছে, আমরা একসাথে দোয়ার অনুশীলন করব। ইনশাআল্লাহ অনুশীলন করতে করতে আমরা দোয়া মুখস্থ করে নেব। অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করব। আল্লাহ নবী রসুল আরবি সরকারের দুয়ালম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ আসসাবাজাল। প্রিয় মাদানী মুনারা, আমাদের কত সৌভাগ্য যদি আমরা 50 বার প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করে নেই, তো ইনশাআল্লাহ আসসাবাজাল কিয়ামতের দিন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করতে পারবো। আমাদের মনের আকাঙ্ক্ষা জাগে যে আমরা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করতে পারি। আর যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা যার হবে, ইনশাআল্লাহ আসসাবাজাল সে কখনো জাহান্নামে যাবে না। আমাদের উচিত আমরা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ প্রতিদিন আমরা বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসসাবাজাল সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন দোয়া শিখি। দোয়া করার অনেক ফজিলত ও বরকত রয়েছে। অনেক সময় দেখা যায় আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়, বা অনেক সময় দেখা যায় যে আমাদের দোয়া কবুল হচ্ছে না। তো এতে আমাদের হওয়া উচিত নয়, আমাদেরকে ধৈর্য ধারণ করা উচিত, কেননা এই দোয়া দেরি হওয়ার মধ্যেও আমাদের জন্য কল্যাণ রয়েছে, আমাদের জন্য মঙ্গলজনক রয়েছে। যেমন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালিহি সাল্লাম ইরশাদ ফরমান, যখন আল্লাহ তাআলার কোনো প্রিয় বান্দা দোয়া করে থাকেন, তখন আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহি সালামকে ইরশাদ করেন, থামো, এখন দিও না, যাতে সে পুনরায় আমার নিকট চায়। থামো, এখন দিও না, যাতে সে আমার নিকট পুনরায় চায়, কারণ তার আওয়াজ আমার নিকট খুবই পছন্দনীয়। আর যখন কোনো কাফির বা ফাসিক গুনাগার দোয়া করে, তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে জিব্রাইল আলাইহিসসালাম, তার কাজ দ্রুত করে দাও, যাতে সে পুনরায় না চায়, কারণ তার আওয়াজ আমার নিকট অপছন্দনীয়। তো মাদানী মুনারা, আমরা দোয়া করি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরাও দোয়া করি। অনেক সময় আমাদের দোয়া দেরিতে কবুল হয় বা কবুল হয় না, আমাদের জন্য কতই সৌভাগ্যের বিষয় যে আমাদের দোয়া কবুল না হওয়াটাও আমাদের জন্য বরকতপূর্ণ। আমরা ইতিমধ্যে শুনলাম
যে দোয়া না কবুল হওয়ার মধ্যে অনেক রহস্য রয়েছে, অনেক মঙ্গল রয়েছে। আল্লাহ তাআলা যার দোয়া, যার আওয়াজকে পছন্দ করেন, তার দোয়াকে বিলম্বিত করেন, তার যেই কামনা, মনের আশা, আকাঙ্ক্ষা তা দেরিতে দান করেন, এই জন্য যে তার আওয়াজ আল্লাহ তাআলা পছন্দ করেন আর এই জন্য তাকে দেরিতে দান করেন। প্রিয় ইসলাম ভাইরা, অন্য আরেক জায়গায় বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা ইয়াহিয়া বিন সাঈদ বিন কাত্তান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলেন। অতঃপর আরজ করলেন, হে আমার আল্লাহ আজ্জা ওয়াজাল, আমি অধিকাংশ সময় দোয়া করি আর তুমি তা কবুল করো না, কেন? তখন নির্দেশ হলো, হে ইয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমার আওয়াজকে মহাব্বত করি, এজন্য আমি তোমার দোয়া কবুল করতে দেরি করি। মাদানী মুনারা, দেখেন আল্লাহ তাআলা ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির দোয়াকে, আওয়াজকে কি করেন, আওয়াজকে মহাব্বত করেন, আর এই কারণে তার দোয়াকে দেরি করে কবুল করা হয়। এখন যে হাদিসে পাক এবং ঘটনা বর্ণনা করা হলো, এতে কথা বলা হয়েছে যে আল্লাহ তাআলার নিকট তার প্রিয় বান্দাদের কান্নাকাটি খুবই পছন্দ, তাই এ কারণেও অনেক সময় দোয়া কবুল হতে দেরি হয়। আমরা এগুলো কীভাবে বুঝব? আমাদের বুঝে আসবে না যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না বা দেরি হচ্ছে কেন, তাই আমাদের কোনো অবস্থাতেই দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করা উচিত, যে আল্লাহ আমার দোয়া কেন কবুল করা হচ্ছে না, এরকম তাড়াহুড়ো করা উচিত না। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যাই দান করে বা আমাদের দোয়া দেরিতে কবুল হোক, আমরা এর উপরে সন্তুষ্ট থাকব, রাজি থাকব, খুশি থাকব, ইনশাআল্লাহ এতে আমাদের দুনিয়া এবং আখিরাত ভালো হবে। কেননা দোয়া কখনো বৃথা যায় না, যে বান্দাই যখনই দোয়া করে তার দোয়া বৃথা যায় না। দোয়ার প্রভাব দুনিয়াতে যদি প্রকাশ নাও পায়, তাহলে আখিরাতে তার জন্য কল্যাণ, প্রতিদান এবং সব অবশ্যই রয়েছে। তাই আমাদেরকে বেশি করে দোয়া করা উচিত। আর বর্ণিত হয়েছে, দোয়া বালা মুসিবতকে দূর করে দেয়। তো ইনশাআল্লাহ সবজাল আমরা বেশি পরিমাণে দোয়া করবো আল্লাহ তাআলার দরবারে। আর হাদিসে পাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন যে তোমরা বেশি বেশি দোয়া করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষাও দিয়েছেন যে তোমরা বেশি পরিমাণে দোয়া করো। তো ইনশাআল্লাহ আমরা দোয়া করবো। আর এই দোয়াকে প্রচার করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান, আসুন দোয়া শিখি। তো ইনশাআল্লাহ সবজাল আমরা এখন দোয়া শিখবো। আজকের পর্বে আমরা মসজিদে প্রবেশ করার এবং মসজিদ থেকে বাইরে বের হওয়ার দোয়া শিখবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে যেখানে আছেন আমাদের সাথে অনুশীলন করুন, আপনারও মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল। তো আসুন আমরা দোয়া করি, আপনারা সবাই প্রস্তুত? ঠিক আছে, প্রথমে আমরা কি শিখবো? মসজিদে প্রবেশের দোয়া। যখন আমরা মসজিদে প্রবেশ হবো, প্রথমে আমরা কি করব? বিসমিল্লাহ শরীফ পাঠ করব, এরপরে দুরূদ শরীফ পাঠ করব, এরপরে এই দোয়াটি পাঠ করব। এই তিনটিকে, বিসমিল্লাহ শরীফ এবং দুরূদ শরীফ এবং দোয়া, এই তিনটিকে একত্রে এভাবে করা হয়েছে। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহি 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 ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ বিসমিল্লাহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ বিসমিল্লাহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আল্লাহুম্মা ইফতাহ লি আল্লাহুম্মা ইফতাহ লি اللهم افتح لي 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 ابوابا ابوابا رحمتك 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 رحمتك
اللهم افتح لي، 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 اللهم افتح لي أبواب أبواب رحمتك رحمتك، اللهم افتح لي أبواب 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 رحمتك. بسم الله وصلى الله تعالى على محمد، بسم الله وصلى الله تعالى على محمد. اللهم افتح لي أبواب رحمتك، اللهم افتح لي أبواب رحمتك، اللهم افتح لي أبواب رحمتك، اللهم افتح لي أبواب رحمتك. আশা করি সবার হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আজকে দোয়া খুবই ছোট, মসজিদে প্রবেশ করার দোয়া খুবই সংক্ষিপ্ত, অনুশীলন করে নেই যাতে আমাদের এটা আরো মজবুত হয়ে যায়, পাকাপোক্ত হয়ে যায় ইনশাআল্লাহ। সাবজান আল্লাহুম্মা ইফতাহ লি, আল্লাহুম্মা ইফতাহ লি, আল্লাহুম্মা ইফতাহ লি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা আবওয়াবা رحمتك رحمتك. بسم الله وصلى الله تعالى على محمد، بسم الله وصلى الله تعالى على محمد. اللهم افتح لي أبواب رحمتك، اللهم افتح لي أبواب رحمتك. কে কে শোনাতে পারবে ইনশাআল্লাহ? হ্যাঁ সবাই পারবে ইনশাআল্লাহ, শুনবো। প্রস্তুত ইনশাআল্লাহ, প্রথমে আপনি শুনান। বিসমিল্লাহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। সুবহানাল্লাহ। আবার শুনান। বিসমিল্লাহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তো আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আরও এক ইসলামী ভাই থেকে জেনে নেই, শুনে নেই, তো ইনশাআল্লাহ ইসাবজাল তাহলে আমাদের আরও পাকাপোক্ত হয়ে যাবে, আরও মজবুত হবে ইনশাআল্লাহ, আমাদের অনেক দিন মনে থাকবে ইনশাআল্লাহ, কেননা আমরা যত পড়ব তত শিখব। তো আপনি শুনিয়ে দিন। اللهم افتح لي أبواب رحمتك. سبحان الله। যখন আমাদের শোনাবে কেউ দোয়া শোনাবে, তো আমরা কি করব, তার মন সন্তুষ্ট করার জন্য, তার দিল খুশি করার জন্য আমরা সবাই কি বলবো, সুবহানাল্লাহ। এতে কি হবে, তার দিলও খুশি হবে, তার অন্তর খুশি হবে, পাশাপাশি আমরাও জিকির করার সওয়াব পাবো। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে তার জন্য বৃক্ষ রোপণ করা হয় ইনশাআল্লাহ। সবজাল আমরা আল্লাহ তালা জিকির করবো, সুবহানাল্লাহ বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং মাদানী মুন্নারা, আমরা এই যে দোয়া শিখলাম, আমরা যদি শুধু শিখলাম কিন্তু আমল না করলাম, তাহলে কিন্তু আমাদের ফায়দা অর্জিত হবে না। তো আমরা যদি ফায়দা অর্জন করতে চাই, আমরা যদি এর উপকার পেতে চাই, তো ইনশাআল্লাহ ইসাবাজাল আমাদেরকে এর উপর আমলও করতে হবে, শেখার পাশাপাশি আমাদের আমল করতে হবে। যখন আমরা মসজিদে প্রবেশ করব, আমরা কি করব, এই দোয়া পাঠ করে নেব ইনশাআল্লাহ ইসাবাজাল, আমাদের জন্য রহমতের দরজা খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ ইসাবাজাল। তো ইনশাআল্লাহ ইসাবাজাল যখন আমরা মসজিদে প্রবেশ করব, এটাও খেয়াল রাখবো যেন আমরা মসজিদে ডান পায়ে প্রবেশ করি, ডান পায়ে আমরা মসজিদে প্রবেশ করব। মসজিদে প্রবেশ আমাদের হয়ে গেলে আমরা ইতিকাফের নিয়ত করে নেব, কেননা যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করে নেয়, সে যদি মসজিদে বসে ইবাদত নাও করে, তসবিহ তাহলিল নাও পড়ে, সে যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবে তার প্রতিটি নিঃশ্বাসের বিনিময়ে তার আমলনামায় নেকি লিখে দেওয়া হবে। কত সৌভাগ্যের বিষয়, আমরা মসজিদে ইতিকাফের নিয়তে বসবো, আমাদের প্রতিটি নিঃশ্বাসের বিনিময়ে নেকি লেখা হতে থাকবে।
তো মসজিদে অনেক সময় দেখা যায় যে আমরা মসজিদে প্রবেশ করি কিন্তু মসজিদের আদব রক্ষা করি না। একবার দুই ব্যক্তি মসজিদে প্রবেশ করার জন্য মসজিদের কাছে গেল, একজন প্রবেশ করে নিল এবং অপরজন প্রবেশ করলো না। তখন যে মসজিদে প্রবেশ করলো সে জিজ্ঞাসা করলো, আপনি মসজিদে কেন আসছেন না, মসজিদে আসুন। তখন তিনি আল্লাহ তাআলার ভয়ে এমনভাবে ভীত ছিলেন যে আমি আল্লাহ তাআলার ঘর বা মসজিদে প্রবেশ করব কিন্তু আমার মানে আমার ভয় হচ্ছে যে আমি এর আদব রক্ষা করতে পারবো কিনা। প্রিয় মাদানী মুনার একটু চিন্তা করুন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরাও চিন্তা করি, আমরা মসজিদে প্রবেশ করি কিন্তু আমাদের অবস্থা কেমন থাকে। আমরা মসজিদে গিয়ে হইচই শুরু করে দিই, আমরা জোরে উচ্চ আওয়াজে কথা বলে নিই। মসজিদে আদব রক্ষা করা উচিত, মসজিদে উচ্চ আওয়াজে কথা না বলা উচিত, মসজিদে হইচই না করা উচিত, মসজিদে হাসাহাসি না করা উচিত। কেননা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে মসজিদে উচ্চ আওয়াজে হাসলে কবর অন্ধকার হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাহফুজ রাখুক, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। অনেক সময় দেখা যায় মাদানী মুনারা মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার পরে তারা মসজিদে পিছন দিক দিয়ে বা সামনের দিক দিয়ে দৌড়াদৌড়ি করে। সে তো নাবালিক বাচ্চা, সে কিছু বুঝে না, সে দৌড়াদৌড়ি করে, তার উপরে কোনো গুনাহ বা তার কোনো ভুল লেখা হবে না। কিন্তু আমরা কি করি, তাকে আটকানোর জন্য আমরা মসজিদের আদব রক্ষা করতে পারি না, জোরে উচ্চ আওয়াজে তাকে ডাক দিই, মানে বিভিন্ন ভাষায় তাদেরকে ডাক দিই। এই যে আমরা, সে তো বাচ্চা, সে তো কিছু বুঝে না, তার কোনো ভুল লেখা হবে না। কিন্তু আমরা যে মসজিদের আদব রক্ষা না করে উচ্চ আওয়াজে কথা বলি, তো আমাদের কী অবস্থা হবে? মসজিদ আল্লাহ তাআলার ঘর রয়েছে, আমাদের উচিত আমরা যেন মসজিদের আদবকে রক্ষা করি, আমরা যেন খুব সুন্দর পরিপাটি হয়ে মসজিদে প্রবেশ করি, আমরা ইবাদত করে মসজিদে ইবাদত করি। কিন্তু এখন আমাদের অবস্থা এমন হয় যে আমাদের পোশাক ঠিক মতো থাকে না, পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। অনেক সময় আমরা এমন অবস্থা হয় আমরা মসজিদে গিয়ে অনেক সময় হারাম কাজ করি, যেমন কোনো দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খেয়ে মসজিদে প্রবেশ করাটা নাজায়েজ, নিষিদ্ধ রয়েছে। কেননা এতে মসজিদের ফেরেশতা, যারা মসজিদের মধ্যে যে ফেরেশতারা রয়েছে তাদের কষ্ট হয়। তো তাই আমাদের উচিত আমরা যেন মসজিদে যখনই প্রবেশ করব, যদি আমরা আগে কোনো এরকম দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খাই, তাহলে আমরা আমাদের মুখকে ভালোভাবে পরিষ্কার করে, মুখ ভালোভাবে ধুয়ে, ভালোভাবে গড়গড়া করে আমরা যেন মসজিদে প্রবেশ করি। তো এটা আমাদের খুবই খেয়াল রাখা উচিত। আর যারা আমরা মাদানী মুনারা রয়েছি আমাদেরও খেয়াল রাখা উচিত, আমরা যেন মসজিদে গিয়ে আমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি না করি। তো ইনশাআল্লাহ আমরা যা কিছু শুনলাম, যা কিছু শিখলাম এর উপর আমল করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা মসজিদের আদবকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাথে সাথে পড়ুন মাদানী মুনারা, আপনারাও আমার সাথে পড়ুন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা إني اللهم إني أسألك اللهم إني أسألك اللهم إني أسألك من فضلك من فضلك من فضلك মাদানী মুনারা এখানে খেয়াল রাখবেন শেষে কাফ ফাদলিক। জি মাদানী মুনারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মিন ফাদলিক শেষে কাফ, এই কাফের মধ্যে জবর রয়েছে, কাফের উপরে জবর রয়েছে। তো আমরা ইচ্ছা করলে জবর দিয়েও পড়তে পারবো, আবার জবর ছাড়া ওয়াকফ করেও পড়তে পারবো। ফাদলিক এটাও পড়া শুদ্ধ, আবার ফাদলিকা এটাও আমরা পড়তে পারবো, আমরা যেটাই পড়ি ইনশাআল্লাহ সঠিক হবে। পড়ুন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক
من فضلك من فضلك من فضلك من فضلك من فضلك اللهم إني أسألك 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 من فضلك হয়ে গেছে কার কার ইনশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ সবাই শোনাতে পারবেন জিজ্ঞেস করলে হ্যাঁ সত্যি তারপর আসুন আরো কয়েকবার পড়ে নিই ইনশাআল্লাহ আরো মজবুত হবে পাকাপোক্ত হবে এরপরে শুনবো ইনশাআল্লাহ ঠিক আছে শুনবো ইনশাআল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি ইন্নি আসআলুকা আসআলুকা মিন ফাদলিক মিন ফাদলিক اللهم إني أسألك من فضلك 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 কে কে শোনাবে ইনশাআল্লাহ হ্যাঁ এবার ডান দিক থেকে শুরু করব ইনশাআল্লাহ ঠিক আছে আপনি বলুন اللهم إني أسألك من فضلك ما شاء الله أما كي بلو سبحان الله أر كي شنا بي أبني شنا اللهم إني أسألك من فضلك أرو أكبر اللهم إني أسألك من فضلك সুবহানাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিশেষ করে মাদানী মুন্না এবং মাদানী মুনিরা আশা করি আপনাদেরও মুখস্থ হয়ে গিয়েছে যদি না হয় আসুন আমরা আরও দু একবার পড়ে নিই এখন ইনশাআল্লাহ আমরা মসজিদে প্রবেশ এবং মসজিদ থেকে বাইর হওয়ার দুটি দোয়া পড়ব ইনশাআল্লাহ আশা করি এর মধ্যে আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমরা প্রথমে মসজিদে প্রবেশ করার এরপরে মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়ব ইনশাআল্লাহ بسم الله وصلى الله تعالى على محمد بسم الله وصلى الله تعالى على محمد اللهم افتح لي اللهم افتح لي اللهم افتح لي اللهم افتح لي أبواب 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 رحمتك رحمتك এখানেও আমরা শেষে কাফ রয়েছে এখানেও আমরা ওয়াকফ ওয়াকফ করে পড়তে পারবো আবার জবর দিয়ে পড়তে পারবো ঠিক আছে اللهم افتح لي اللهم افتح لي اللهم افتح لي اللهم افتح لي أبواب أبواب رحمتك رحمتك এখন মসজিদ থেকে বের হওয়ার ইনশাআল্লাহ সুবহান اللهم اللهم إني إني أسألك أسألك من فضلك من فضلك اللهم إني أسألك 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 من فضلك মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা তাদের নিকট থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি যে এই দোয়া আমরা যদি চাই এই দোয়াকে আরও ভালোভাবে মজবুত করতে বা অন্যান্য দোয়াও যদি আমরা শিখতে চাই তো এই জন্য আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা আমাদেরকে খুবই সহজ একটি ব্যবস্থা করে দিয়েছে মাকতাবাতুল মদিনা একটি কিতাব প্রকাশ করেছে যার নাম হচ্ছে মাদানী পানসুরা অন্যান্য ভাষার পাশাপাশি আলহামদুলিল্লাহ এটা এখন এই মাদানী পানসুরা এখন বাংলা ভাষায়ও অনুবাদ করা হয়েছে তো আমরা ইচ্ছা করলে আমাদের মাকতাবাতুল মদিনার প্রতিষ্ঠান থেকে এই কিতাবটি সংগ্রহ করে পড়তে পারি এর মধ্যে অসংখ্য দুয়ার রয়েছে ইনশাআল্লাহ ইসাবজাল আমরা এই দুয়ার উপর আমল করলে আমাদের মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাবটি সংগ্রহ করুন আর যার আশেপাশে নেই মাকতাবাতুল মদিনা তারা আমাদের
ওয়েবসাইট www.dawatislami.net এ লগ ইন করে আপনি বাংলা ভাষায় গিয়ে বুকস এর মধ্যে মাদানী পাঁচ সূরা লিখে সার্চ করুন, ইনশাল্লাহ এই কিতাবটি চলে আসবে। আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে সেভ করে নিতে পারেন, তো কম্পিউটার ডেস্কটপ এবং ল্যাপটপে রাখতে পারেন, যখন আপনার প্রয়োজন হবে আপনি এখান থেকে দোয়া দেখে পড়ে মুখস্থ করে নিতে পারেন, অথবা আপনি যদি ভুলে যান এটা আপনি আবার পুনরায় স্মরণ করতে পারেন। কে এই পর্যন্তই আমরা বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা আবারও নতুন কোনো দোয়া নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, আমাদের পাশেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।